নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি ভূমি দপ্তরে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে রাজ্যের ল্যান্ড ডিপার্টমেন্টের তরফ থেকে সেখানে একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে জেলায় জেলায় এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে এটিতে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে চাকরি প্রার্থীর কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে কি কি যোগ্যতা আবেদন করতে হবে সেগুলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো তাই দেখতে থাকো পুরো ভিডিওটার শেষ পর্যন্ত যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে কি কি যোগ্যতা আবেদন করতে পারবে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব তো অবশ্যই করে ডেসক্রিপশান বক্সে থাকছে লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করে নিজেরা আবেদনটি করতে পারবে ভূমি দপ্তরের গ্রুপ সি পদে জেলায় জেলায় এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু রাজ্যের চাকরি খুব সহজেই আবেদন করতে পারবে তাহলে চলো আজকে সমস্ত ডিটেলস তুলে ধরা হোক এবং কিভাবে আবেদন করবে কি কি যোগ্যতায় আবেদন করতে হবে সেগুলো জানাবো প্রথমেই জানাই চাকরি প্রার্থীদের জন্য কিন্তু যে পদে রিক্রুমেন্ট করা হচ্ছে সেই পদের নাম ভূমি দপ্তরে নতুন করে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যে ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে তবে এই ডাটা এন্ট্রি পদে আবেদন করার জন্য কি কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে কি কি যোগ্যতা লাগবে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সমস্ত তথ্য তুলে ধরবো এছাড়া জানিয়ে রাখি ডাটা এন্ট্রি অপারেটরের এই পদে আবেদন করতে গেলে বা ভূমি দপ্তরের এই পদে আবেদন করতে গেলে কিছু কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডেফিনেটলি কিন্তু চাকরি থাকা দরকার তার মধ্যে সীমার কথা যদি বলি একুশ থেকে ৪৫ বছর পর্যন্ত একটি চাকরি প্রার্থী আবেদন করতে পারছে তো এক্ষেত্রে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় তারা কিন্তু একুশ থেকে ৪৫ বছর পর্যন্ত একটি চাকরি প্রার্থী আবেদন করতে পারবে এখানে বয়সের ছাড়ও দেয়া হবে সরকারি নিয়ম অনুযায়ী চাকরি প্রার্থী যদি আবেদন করতে চায় সেক্ষেত্রে বয়সের ছাড় হিসেবে এস হলে পাঁচ বছর এবং ও হলে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু দেয়া হবে তাই যে সমস্ত চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা যদি মনে করে এখানে আবেদন করতে চায় তাদের কিন্তু অবশ্যই কাস্ট সার্টিফিকেট থাকতে হবে তবেই কিন্তু তারা এই বয়সের ছাড়টা পাবে তারপরে আসছি বেতন প্রতি মাসে প্রায় এগারো হাজার টাকা পর্যন্ত তোমাদেরকে বেতন দেয়া হবে চাকরি যারা যারা আবেদন করতে ইচ্ছুক চাকরি যারা এখানে ফর্ম ফিল করতে চায় তাদেরকে আবারও জানিয়ে রাখি যারা আবেদন করতে চায় এগারো হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে তারা কিন্তু বেতন পেয়ে যাচ্ছে শিক্ষাগত যোগ্যতায় আছি এক্ষেত্রে বিএ কমপ্লিট করলে বা ব্যাচেলার অফ আর্টস কমপ্লিট করলে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে কিন্তু সেই চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারছে তো যে ক্যান্ডিডেট আবেদন করুক না কেন যদি সে গ্র্যাজুয়েশন পাস করে থাকে অনার্স কিংবা পাস সার্টিফিকেট থাকে সে কিন্তু ডেফিনেটলি এখানে এলিজেবেল এবং আবেদন করতে পারবে এবং পাশাপাশি কিন্তু কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবং এক্ষেত্রে কম্পিউটারের দক্ষতার কথা যদি বলি সেক্ষেত্রে মিনিমাম একটি কোয়ালিফিকেশন কম্পিউটারে থাকতে হবে তবে কিন্তু সেই চাকরি প্রার্থী এখানে এলিজেবেল হবে আবেদন করার জন্য এটাও কিন্তু মাথায় রাখতে হবে তো যদি কোনো ক্যান ক্যান্ডিডেটের বেসিক কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু সে এখানে খুব সহজেই এলিজেবেল হবে আবেদন করার জন্য এরপরে আসছি নিয়োগ প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়াতে থাকছে লিখিত পরীক্ষার প্রথমে সত্তর নাম্বারে একটি লিখিত পরীক্ষা হবে এরপরে প্র্যাকটিক্যাল কুড়ি নাম্বারে এবং দশ নম্বরে ইন্টারভিউ হবে তবে লিখিত পরীক্ষার জন্য যে কোনো সিলেবাস এখনো পর্যন্ত কিন্তু তুলে ধরা হয়নি তো চাকরি যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি আবেদন করতে চায় সেক্ষেত্রে লিখিত পরীক্ষার জন্য সিলেবাস জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এখানেই কিন্তু আপডেট পেয়ে যাবে কুড়ি নাম্বারে একটি প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হবে এবং থাকবে দশ নম্বরে ইন্টারভিউ কি যদি তোমরা কোয়ালিফাই করতে পারো তাহলে কিন্তু তোমরা এখানে এই জবটা পেতে পারবে তো চাকরি যারা আবেদন করতে ইচ্ছুক এটা কিন্তু মাথায় রাখতে হবে এরপরে আসছে আবেদন প্রক্রিয়া প্রার্থীদেরকে প্রথমেই জানায় কোনোরকম আবেদন মূল্য ছাড়াই সরাসরি আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে এবং এখানে পুরুষ এবং মহিলা দুজনেই কিন্তু আবেদন করতে পারবে যেটি কিন্তু অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য ড্রেসক্রিপশান বক্সে থাকছে লিঙ্ক এবং সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আবেদন করতে পারবে তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চাই ডেফিনেটলি ইউ ক্যান চেক আউট দেয়ার অফিসিয়াল ওয়েবসাইট যেখান থেকে কিন্তু সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাচ্ছ চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চায় ডেফিনেটলি তোমরা ভিজিট করতে পারো অফিসিয়াল ওয়েবসাইট এবং সমস্ত তথ্য সমস্ত ডিটেলস সমস্ত সার্টিফিকেট এগুলোকে আপলোড করে সঠিকভাবে ফর্ম ফিল করে আবেদন করতে হবে তো বন্ধুরা যদি তোমরা কেউ আবেদন করতে চাও তারা কিন্তু এটা মাথায় রাখবে তো এইভাবেই কিন্তু ফর্মটিকে ফিল আপ করতে হবে একত্রিশে জুলাই দু চব্বিশ কিন্তু এর লাস্টে তার আগে পর্যন্ত এখানে আবেদন করতে হবে নিয়োগ প্রক্রিয়া আবেদন পদ্ধতি সমস্ত কিছু তুলে ধরলাম বন্ধুরা যদি আরও কিছু জানার থাকে অবশ্যই করে তোমরা কমেন্ট করো তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি যেমন দিয়ে থাকি আবারও নতুনভাবে তোমরা যদি এই ভিডিও সংক্রান্ত কিছু জানার থাকে ডেফিনেটলি কমেন্ট করা প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দেব। আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও